নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা নোটিফিকেশন পাবলিশ করেছে, যে নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটা মূলত যারা পিজিতে পড়ছেন এবং পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার বলুন, সমস্ত স্টুডেন্টদের, পিজির সমস্ত স্টুডেন্টদের জন্য এই নোটিফিকেশনটা। কদিন আগে যে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেল, সেই ফাইনাল পরীক্ষার যে অ্যান্সার শিটটা ইউনিভার্সিটি ওনাদের ওয়েবসাইটে পাবলিশ করতে চলেছে, এবং সেটা ডেটটা হলো 20/1/2022 বেলা দুটো থেকে 27/1/2022 এবং বেলা দুটো পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের যে অ্যান্সার শিট বা চালানটা ডাউনলোড করে নিতে পারবেন। এর মধ্যে আপনারা কটা ঠিক কটা ভুল সেটা দেখতে পাবেন এবং এটা নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবং এই সেই সঙ্গে বলে রাখি, এই চালানটা শুধু নিজেদের কাছে রাখা যাবে, আপনাদের কলেজে জমা দেওয়ার কোনো দরকার নেই। আর সেই সঙ্গে আরেকটা খবর হলো, আপনারা হয়তো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা আপনাদের যে হার্ড কপি রেজাল্ট সেটা হাতে পাবেন এবং নেটেও ইউনিভার্সিটি থেকে পাবলিশ করবে, যেহেতু ওনাদের যে খাতার যে অ্যান্সার শিট রেডি হয়ে গেছে, সেই জন্য ওরা অলরেডি ছেড়ে দিয়েছে। সেই সঙ্গে বলে রাখি, আপনারা কীভাবে আপনাদের এই অ্যান্সার শিটগুলো ডাউনলোড করতে পারবেন সেটা আমি সেই ব্যাপারে বলি। আপনারা যেভাবে অনলাইনে যে এক্সাম দিয়েছিলেন যে লিঙ্কে, আবার বলছি, অনলাইনে আপনারা এক্সাম দিয়েছিলেন যে লিঙ্কে, সেই লিঙ্কে যেতে হবে, সেই একইভাবে সেই লিঙ্কে গিয়ে ওই ওখানেই আপনাদের অপশান থাকবে যে আপনারা পরীক্ষার সময় দেখে নিয়েছিলেন যে অ্যান্সার শিট ডাউনলোড বলে বা প্রিন্ট বলে একটা অপশান পেয়েছিলেন, সেই ওই প্রিন্টে গিয়ে ওখানে আপনারা প্রিন্ট বা ডাউনলোড করে নিতে পারবেন। একইভাবে মানে যেভাবে আপনারা অনলাইনে এক্সাম দিয়েছিলেন ওই একই লিঙ্ক এবং একইভাবে ওখান থেকে আপনারা অ্যান্সার শিটটা প্রিন্ট আউট করতে হবে। তবু যদি অসুবিধা হয়, যখনই অ্যান্সার শিট ডাউনলোড হবে, সিজন চলবে বা শুরু হবে, আমি অলরেডি একটা ভিডিও আপনাদের ওখানে দিয়ে দেবো এবং লিঙ্কও দিয়ে দেবো, ফলে আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্ত নোটিফিকেশান নিয়ে যেমন আসবে, সেই সঙ্গে অ্যান্সার শিটও আমি আগামী দিনে এখানে নিয়ে আলোচনা করি, ইতিপূর্বে করেছিলাম এবং আগামী দিনেও করবো। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন।